হিমালয় কন্যা নেপালে যখন টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা, তখন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে পরাজয়ের ক্ষণ গুনছিল জাতীয় পুরুষ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের পারফরমেন্সে এমনিতেই ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। তার উপর মেয়েরা শিরোপা জেতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে শান্তদের ম্যাচ ফি কেটে ফুটবলারদের দেওয়ার। বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল হলেও বাণিজ্যিকভাবে সফল হয়েছে ক্রিকেট। ব্যাপক দর্শকপ্রিয়তার কারণে এই দেশের ক্রিকেটে টাকার ছড়াছড়ি। বিসিবির 1200 কোটি টাকার উপর ডিপোজিট আছে বলে শোনা যায়। একটি ম্যাচ খেললে নাজমুলরা বিপুল অঙ্কের অর্থ পেয়ে থাকেন, কিন্তু সে তুলনায় তাদের সাফল্য অনেক কম বলে দাবি করছেন ক্রীড়ামোদীরা। অন্যদিকে দুর্নীতি অনিয়মে আকণ্ঠ নিম্মজিত ফুটবলে টাকার ছড়াছড়ি নেই। মোটা টাকা সম্মানিত দূরের কথা, মেয়েদের নামে মাত্র বেতন পর্যন্ত আটকে থাকে মাসের পর মাস। এত সমস্যা নিয়ে পরপর দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া চারটিখানি বিষয় নয়। এই জয়ের পেছনে মেয়েদের অদম্য ইচ্ছা আর দেশপ্রেমকেই দেখছেন সবাই। তাই ক্রীড়া মোদীদের দাবি, চট্টগ্রাম টেস্টে নিশ্চিত হারের মুখে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন করা হোক, সেই টাকা পুরস্কার হিসেবে দেওয়া হোক চ্যাম্পিয়ন মেয়েদের। ক্রীড়া মোদীদের এই দাবি কি পূরণ হবে? 2022 সালে মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি। সেই পুরস্কারের টাকা নিয়েও নানা রকম নাটক করেছিল তৎকালীন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।